আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে। তৈরি করে দেখাবো ডিম দুধ ছাড়া আনারসের পুডিং। সেজন্য আমি এখানে 2 কাপ আনারসের জুস নিয়ে নিয়েছি, চুলায় বসিয়ে দিয়েছি। এটাকে ভালো করে নেড়ে চেড়ে এখন অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ থেকে একটু বেশি চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিলেই হবে। আরও নিয়ে নিচ্ছি এখানে আগার আগার। 2 কাপ আনারসের জুসের জন্য এখানে 2 টেবিল চামচ আগার আগারই লাগবে। আপনার চাইলে এই ক্ষেত্রে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারও অ্যাড করে দিতে পারেন। সামান্য পানিতে গুলিয়ে তারপর আগারটা দিয়ে দিতে চেষ্টা করবেন। অ্যাড করে দিচ্ছি নারিকেল কোরানো। মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এটাকে গরম গরম অবস্থায় একটা প্লেটে ঢেলে নিতে হবে। সেট হওয়ার জন্য, ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন। আমি ছোট ছোট বাটিতে এভাবে করে দিয়ে নিয়েছিলাম একটা শেপ আনার জন্য, বাকিটা আমি কিউব করে কেটে নেব। আপনাদের পছন্দ মতো সেটা কেটে নিতে পারেন বা যে কোনো প্লেটে সেটা নিয়ে নিতে পারেন। যারা ডায়াবেটিসের রুগী আছেন তারা এই ক্ষেত্রে চিনিটাকে স্কিপ করতে পারেন, কারণ আনারসটা এমনিতেই কিন্তু মিষ্টি থাকে। সেজন্য আপনারা চাইলে এখানে চিনিটা স্কিপ করে দিতে পারেন। আমি দেখুন কত সুন্দর একটা শেপ করে নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো সময় এটা এই ডেজার্টটা তৈরি করে খেতে পারেন। আসছে রোজায়, অতিথি আপ্যায়নে বা যে কোনো স্পেশাল আয়োজনে আপনারা এই ডেজার্টটা তৈরি করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, পরবর্তী নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আজকের এই রেসিপিটি অবশ্যই তৈরি করে দেখবেন, নিজেরা খাবেন এবং অন্যদেরকে খাওয়াবেন। তখনই বুঝতে পারবেন যে আসলে এই ডেজার্টটা কত মজার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।